হ্যালো দর্শক বন্ধুরা নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি কাঁকরোলের একটা অসাধারণ মজাদার রেসিপি নিয়ে এটা খেতে যেমন অসম্ভব সুন্দর হয় আর গরম গরম ভাত এক থালা উঠে যাবে এটাও আমি কথা দিচ্ছি যারা যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবে আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আর সাথে থাকছে অবশ্যই কিছু স্পেশাল ট্রিক্স সেগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে দেখুন এগুলো আমাদের গাছের কাঁকরোল একদম টাটকা আর ফ্রেশ কত সুন্দর দেখতে লাগছে না যদিও পরিষ্কার তাও রান্না করতে হবে তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার সব কাঁকরোলগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিলাম কাঁকরোলের সামনের দিকের মুখের অংশটা বাদ দিয়ে এবার কাঁকরোলটাকে কেটে নেব যতটা সম্ভব সরু সরু করে কাটলে ভালো হয় দেখুন কাঁকরগুলো একদম কচি তাই খুব সহজেই গোল গোল করে কাটা হয়ে যাচ্ছে কাঁক্রোলের গায়ে যে কাঁটাগুলো থাকে ওইগুলো কাটার কোনো প্রয়োজন নেই একটা স্পেশাল ট্রিক্স যদি হালকা গরম জলে এক চামচ নুন দিয়ে কাঁকরোলগুলোকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখেন তাহলে কাঁক্রোলের গায়ে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো সহজেই বেরিয়ে যাবে এই ট্রিক্সটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে দেখুন কথা বলতে বলতে অনেকটাই কাটা হয়ে গেছে গোল গোল করে কাটা হয়ে গেলে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমার কাটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে আপনারা আরও একটু সরু সরু করে কাটতে পারেন তবে এই সাইজটা রাখলেও কোনো অসুবিধা নেই দেখুন আমি এতগুলো কাঁকরোল কেটে নিয়েছি এবার একটা পাত্রে কালো তিল ঢেলে নিচ্ছি এখানে কাঁকরোলের পরিমাণটা একটু বেশি তাই একটু বেশিই তিল নিয়েছি আপনারা এটা কাঁকরোলের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার শিলে বেটে নেয়ার পালা আমার আমাকে বেটে দিয়ে সাহায্য করছে এতটা তিল আমার একার পক্ষে বাটা সম্ভব হচ্ছিল না আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি তাই একা সব কাজ করাও সম্ভব হচ্ছিল না তাই মা চটপট করে সব তিলটা বেটে দিচ্ছে দেখুন পুরো মিহি করে বাটা হচ্ছে যত মিহি করে বাটা হবে টেস্টও ততই ভালো হবে আপনারা তিলটা মিক্সিতেও বাড়তে পারেন তবে তার জন্য তিলে কোনো রকম জল না দিয়ে প্রথমে শুকনো বারো থেকে চোদ্দ সেকেন্ড বেটে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে আবারও একবার বেটে নিতে হবে তাহলেই দেখবেন খুব মিহি করে বাটা হচ্ছে আর যদি প্রথমেই জল দিয়ে বাটতে শুরু করেন তাহলে মিহি বাটা না হয়ে দানা দানা রয়ে যাবে আর রান্নার পরে মুখে যদি দানা দানা পড়ে তাহলে খেতে একদম ভালো লাগবে না এবার পেঁয়াজগুলো কেটে নেবার পালা তার জন্য আমি চারটে বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একে একে কেটে নেব সরু সরু করে আমি যেহেতু কাঁকরোলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাই পেঁয়াজটাও এইভাবে লম্বা লম্বা করেই কেটে নিলাম এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না হালকা লাল কালার হলে নামিয়ে বিয়ে নেব খুব বেশি লাল লাল করে ভাজলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা তেতো তেতো লাগবে এবার একটা পাত্রে তুলে নেব আপনারা এখানে লক্ষ্য করবেন আমি কিন্তু পেঁয়াজ ভাজাতে নুন দিইনি আমি নুনটা একেবারে পরিমাণ মতো ইউজ করব। আর এই পর্যায়ে নুন দিলে পেঁয়াজটা গলে যেতে পারে আর এটা যেহেতু তিলের সাথে কিছুটা সময় রান্না করব তাই নুনটা আমি পরে অ্যাড করব ওই কড়াইতেই কোনো রকম তেল না দিয়েই দিয়ে দিলাম এবার আমি হাফ চামচ মতো নুন দিয়ে নেব এরপর ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ওই পাঁচ মিনিট মতো হাফ সিদ্ধ হয়ে যাবার জন্য আমি কিন্তু এই স্টেজে একটুও জল ইউজ করিনি দেখুন চাপা দেওয়ার ফলে খানিকটা সিদ্ধ হয়ে গেছে আরও একটু নেড়ে একটা পাত্রে তুলে নেব এবার ওই কড়াইতেই শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর তেল দিয়ে নেব পরিমাণ মতো ভালো করে ভেজে নেব যতক্ষণ না লঙ্কা ভাজার গন্ধ বের হচ্ছে একটু বেশিই লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে কিছুটা সিদ্ধ করে রাখা যে কাঁকরোলগুলো ছিল সেগুলো দিয়ে দেব কিছুক্ষণ ধরে নেড়ে চেনে নেব যখন দেখবেন কাঁকরোলগুলো সামান্য লাল লাল পোড়া পোড়া মতো হয়ে এসেছে আর কাঁকরোলের কালারটা চেঞ্জ হয়ে হালকা ফেড হয়ে গেছে তখন জানবেন কাঁকরোল ভাজাটা ঠিকঠাক হয়েছে এবার পুরোটা আবারও একটা পাত্রে নামিয়ে নেব কড়াইটা একটু পোড়া পোড়া হয়ে গেছে একটু পরিষ্কার করে নিতে হবে এরপর কড়াইতে হালকা একটু তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব আর বেটে রাখা তিলটাও দিয়ে দেব। বাটির গায়ে লেগে থাকা তিল ধুয়ে জলটাও দিয়ে দেব দিয়ে নাড়তে থাকব কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর তিল বেটে রাখার পর ওই তিলের মধ্যে হাফ চামচ নুন আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম তাই আর দিলাম না এবার তিলটা ভালো করে নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে ধৈর্য ধরে একটু নাড়তে 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 হবে দেখবেন পোড়া পোড়া হয়ে গেছে এই সময় আরো একটু জল দিয়ে দেব দিয়ে আবারও নাড়তে থাকবো নাড়া বন্ধ করে দিলেই কিন্তু ধরে যেতে পারে তার জন্য আপনারা নাড়াটা কন্টিনিউ করবেন দেখুন নাড়তে নাড়তে কিছুটা শুকনো শুকনো মতো হয়ে এসেছে এই সময় ভেজে রাখা কাঁকর মিনিট। দেখবেন দেবো নাড়তে অনেকটাই শুকনো শুকনো মতো হয়ে এসেছে আর কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে এই সময় ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। প্রায় পুরোটা হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে নাড়তে থাকবো আপনারা এই রেসিপিটা তিলের বদলে পোস্ত দিয়েও করতে পারেন কিন্তু যাদের পোস্ত কেনার সামর্থ্য নেই তারা তিল দিয়েও রান্নাটা করতে পারেন তবে পোস্ত থেকে তিল দিয়েই এই রেসিপিটা বেশি টেস্টি লাগে তাই বাড়িতে পোস্ত না থাকলে তিল দিয়েই ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন কথা বলতে বলতে তিল দিয়ে কাঁকড়ল পোস্ত একদম রেডি হয়ে গেছে কথা বলতে বলতে তিল দিয়ে কাঁকরোল ভাজা একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দেব আর একটা পাত্রে ঢেলে নেব এটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আপনারা বাড়িতে শুধু একবার ট্রাই করে দেখুন মুখে লেগে থাকবে আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন যাতে আরো নতুন নতুন রান্না আপনাদের দেখাতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে